এবার আমাদের সুন্দরী বউ কথা বলো। আমার সুন্দরী বউ আপনাদের বোন বললেন অনন্ত জলিল। ভিউয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ব্লকবাস্টার সিনেমাস মাল্টিপ্লেক্সের আনুষ্ঠানিক যাত্রার এক দশক পূর্তিতে হাজির হয়েছিলেন ঢাকাই সিনেমার তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা। সেখানেই হাজির হয়ে অনন্ত জলিল বলেন, আজ ব্লকবাস্টারের 10 বছর পূর্ণ হলো। আপনারা সবাই জেনে আনন্দিত হবেন যে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে এটি ওপেনিং হয়। সিনেমার জন্য তাদের 7টা স্ক্রিন আছে। আমরা যখনই সিনেমা রিলিজ করি তখনই এটা আমাদের ভাইটাল একটা পয়েন্ট। এই জন্য যখনই ওনারা কোনো আয়োজনে আমাদের ডাকেন আমরা সাড়া দিই, ওনারাও আমাদেরকে ডেকে সাড়া দেন, আমরাও তাদের ডাকে সাড়া দিই, আমরাও ভালোবাসি তাদের, তারাও আমাদের ভালোবাসেন। এই চিত্রনায়ক আরো বলেন, আগামীতে যতদিন আমরা সিনেমা করব ততদিন ব্লকবাস্টারের নিঃস্বার্থ ভালোবাসা পাব এবং তাদেরকেও নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে যাব। এই সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে স্ত্রীকে উদ্দেশ্য করে অনন্ত জলিল বলে ওঠেন, এবার আমাদের সুন্দরী বউ কথা বলবে। একটু থেমে এই অভিনেতা ফের বলেন, আমার সুন্দরী বউ আপনাদের বোন। এবার আমাদের সুন্দরী বউ কথা বলে, আমার সুন্দরী বউ আপনাদের বোন। অনন্ত জলিল দেখছি এবার ভুল করে নিজের বউকে সাংবাদিকদের বউ বানিয়ে দিয়ে বললেন, আপনাদের বউ। তবে তিনি অবশ্য পরক্ষণে নিজের ভুলটি শুধরে নেন। এরপর বর্ষা বলেন, প্রতিষ্ঠানটির 10 বছর পূর্তি হলো, আমরা শুরু থেকেই পাশে ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো। আমি মন থেকে চাই ব্লকবাস্টার বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাক। অনন্ত বর্ষার পাশাপাশি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অপু বিশ্বাস, পরিমণি, সিয়াম আহমেদ, চয়নিকা চৌধুরী, ইমন সহ চলচ্চিত্র জগতের অনেক তারকা। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো এবং অনন্ত জলিলের বর্ষার প্রতি এমন ভালোবাসা দেখে আপনার কেমন লাগলো জানাবেন আমাদের কমেন্ট বক্সে। এবং বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।